8:40 এন্ড আমরা 8টার সময় বেরোবার কথা। তো আমি রেডি হয়ে গেছি এন্ড আমার সাথে কি কি নিয়ে যাচ্ছি এন্ড আমি কি কি লাগাবো সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমার নি গার্ড, এটা হলো এলবো গার্ড, এটা আমার গ্লাভস এন্ড এখানে আছে রেইনকোট, এটা ট্রাইপড বিকজ যদি গ্রুপ ফটো শুট উঠি বা ভিডিও শ্যুট করতে লাগবে এটা। এটা ব্যাগের রেইন কভার, এই দুটা যদি বৃষ্টি আসে বৃষ্টি বৃষ্টি ভাব তো তার জন্য ব্যাগের রেইন কভার। এটা আমার ক্যামেরা ব্যাগ অ্যান্ড এখানে আছে একটা ছাতা বিকজ বৃষ্টি যদি আসে তো নিজেকে তো বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, তো তার জন্য নিয়ে নিয়েছি অ্যান্ড সবাইকে বলেও দিয়েছি যে একটা একটা করে ছাতা নিয়ে নিতে। অ্যান্ড এটা হলো একটা তিরপাল, এটা নিয়ে নিয়েছি বিকজ ওইখানে গিয়ে যে বসে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তো এটাতে বসে খাওয়া দাওয়া করবো তাই এটার জন্য নিয়ে নিয়েছি। এইসবই আর কি। অ্যান্ড যেটা সবচেয়ে মেন জিনিস এটা দেখাতেই ভুলে গেছি, এই হেলমেটটা, এটা ছাড়া তো হবেই না। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট জিনিস মাস্ক, খালি এলবো গার্ড অ্যান্ড নি গার্ডটা লাগাবো অ্যান্ড গ্লাভসটা লাগাবো তারপর বেরিয়ে যাবো। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থই আছো। তা আজকে নতুন একটা দিন, নতুন একটা জার্নি অ্যান্ড রাইট নাও আছে 8:10 অ্যান্ড আজকে হলো 21st August। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো রাইডে যাচ্ছি। তো আজকের ভিডিওটা খুবই মজার অ্যান্ড ইন্টারেস্টিং হবে অ্যান্ড এখন যাচ্ছে আমি যেখানে সবাইকে ডাকা হয়েছে। বৃষ্টি ভাব ওয়েদারটা, হে ভগবান বৃষ্টি খালি দিও না তুমি, এরকম যদি থাকে ওয়েদারটা তাও ভালো হবে। এত গরম নেই, এত ঠান্ডাও নেই, রৌদ্র নেই। তো আমার পিছনে আছে বিকাশ, বিকাশ যাবে সুধামিন্দুর সাথে KTM-এ অ্যান্ড আমার সাথে যাবে জয়ন্ত, জয়ন্তকে আমি ভারতমারি থেকে পিক আপ করবো অ্যান্ড সবাই এসে গেছে এখানে। গুড মর্নিং গাইজ, সবাই হাই বলো, সবাই এসে পড়েছে। সো গাইজ আমরা সবাই ফাইনালি রেডি আছি রাইডের জন্য অ্যান্ড এখন রাইড স্টার্ট করবো অ্যান্ড সবাই এসে গেছে এখানে, বাইক আমরা লাইন আপ করে নিয়েছি অ্যান্ড আমি সবাইকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি একজন একজন করে রাইডার অ্যান্ড পিলিয়নকে অ্যান্ড কী কী বাইক নিয়ে যাচ্ছি আমরা রাইডে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পার্থ অ্যান্ড শানি ওরা নিয়ে যাচ্ছে জুপিটার, TVS জুপিটার, দেন সুজি, দেন সাগর, TVS RTR, দেন সৌরভ, সৌরভ সার্ভিসিংস অ্যান্ড ওর সাথে আছে, তোমার নাম বলো সানি, আচ্ছা ও নিয়ে যাচ্ছে বুলেট ক্লাসিক 350 অ্যান্ড এটা তো আমার বাইক, আমি যাবো অ্যান্ড আমার পিলিয়ন হবে জয়ন্ত, ওকে আমি ভালুকমারি থেকে পিক আপ করবো। দেন NS 200 160 200 রোহিত, ওর নামও রোহিত। দেন আছে কাকা আমাদের বিট্টু অ্যান্ড মন, পালসার NS 200। দেন আছে নির্জন, নির্জন অ্যান্ড কুশন, কুশন ভাই SZ ইয়ামাহা SZ। দেন আছে অনিমেষ অ্যান্ড আরিয়ান অ্যান্ড RC 200। দেন আছে আমাদের বিন্দু ভাই সুধা বিন্দু অ্যান্ড ওর সাথে আছে বিকাশ, ওর হলো ডিউক 250। দেন আছে আমাদের সবচেয়ে সিনিয়র দাদা গ্রুপের মনোজ দা অ্যান্ড বৌদি, বৌদি হাই বলো অ্যান্ড মনোজ দার 350 অ্যান্ড এখানে আরেকজন আছে অতনু অ্যান্ড অনিমেষ ভাই রয়্যাল এনফিল্ড হিমালয়ান। আর ইউ গাইজ রেডি সবাই? উইশ ইউ বেস্ট অফ লাক, হ্যাপি জার্নি, সেফ জার্নি। আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে, সবাই আগে চলে গেছে অ্যান্ড সবার লাস্টে আমি যাচ্ছি। এই টিপুর টিপুর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিগুলো অনেক খারাপ, কাল রাত থেকে পড়ছে অ্যান্ড রাস্তা পুরো স্লিপারি হয়ে আছে অ্যান্ড অনেক ট্রাফিকও লেগে আছে 1 নম্বর গেটের সামনে। এই জায়গাটাতে এমনি কনস্ট্রাকশনের কাজ চলছে তো রাস্তাটা পুরো স্লিপারি হয়ে গিয়েছে অ্যান্ড স্কুটির চাকা পুরো স্কিড করছে, বাইকের চাকা তো স্কিড করে না বাট স্কুটির চাকা বেশি স্কিড করে। এই দেখো এখনই স্লিপ আসলো, তো পুরো বৃষ্টি পড়ছে অ্যান্ড সবাই আগে চলে গিয়েছে। তো আমি রেইন কভারগুলো লাগিয়ে নিয়েছি, যেটার ভয় ছিল বৃষ্টির সেটাই এসে পড়লো। তো জয়ন্ত ভাইকেও নিয়ে নিলাম, জয়ন্ত ভাই এক্সাইটমেন্ট লেভেল কেমন? 110 আমার 200। জয়ন্ত ভাই মর্নিং 7টা থেকে রেডি, তো আমরা বেরোতে বেরোতে প্রায় 10টা বেজেই পড়েছে বিকজ সুজিতদাকে দিয়েছিলাম যে রুটি মাংসটা রেডি করে দেওয়ার জন্য, ওই রুটি মাংসটা বানাতে একটু লেট হয়ে গেছে, আমরা 8টার সময় বেরোবার টাইম দিয়েছিলাম, সবাই ওই টাইম মতন এসে পড়েছিল। অনেকদিন পর এরকম রাইডে বেরিয়েছি, পুরো একদম নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, হেলমেট লাগিয়ে একদম পুরো নিজেকে একদম রাইডার। সবাইকে বলে দিয়েছি যে 60-70 স্পিড মেনটেন করে যেতে অ্যান্ড আমরা নগাঁও বাইপাসে গিয়ে সবাই একসাথে হবো। তো এই রাইডটাতে আমরা যাচ্ছি টোটাল 24 জন, স্কুটি বাইক মিলিয়ে 12টা অ্যান্ড মানুষ আমরা 24 জন। কাল সন্ধ্যা অব্দি 20 জন ফাইনাল ছিল অ্যান্ড তারপর আরও 4 জন অ্যাড হয়েছে অ্যান্ড নগাঁও প্যারাডাইস লেকটাও
অনেক সুন্দর। আমি আগে যাইনি ওখানে, ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাচ্ছি নতুন একটা জায়গা, নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো, তোমরাও এনজয় করতে পারবে। ভিডিওটা ভালো করে দেখো। প্যারাডাইস লেক আমাদের লঙ্কা থেকে 81 কিলোমিটার অ্যান্ড আপ অ্যান্ড ডাউন হবে 162 কিলোমিটার। তো সবাই এখানে ওয়েট করছিল অ্যান্ড বৃষ্টির জন্য থেমেছে, বিকজ অনেকে রেইনকোট আনেনি, তো তার জন্য এখানে ওয়েট করছে। সবার সাথে আবার দেখা হয়ে গেছে অ্যান্ড এখন থেকে সবাই একসাথে যাব। বৃষ্টির দিনে রাইড করলে একটা প্রবলেম, পিছন থেকে ব্যাগগুলো ছিটতে থাকে। আর কেটিএম বাইকে তো মানে কি বলবো, পিছনে যে বসে তার তো ব্যাগের আর কাপড়ের অবস্থা থাকে না, কারণ বিকজ ব্যাগ ছিটতে থাকে পুরো। আরেকটা প্রবলেম হলো সাইডে দিয়ে যদি কোনো বড় গাড়ি যায় বা সাইড রাস্তা যায়, তখন মানে কি হয়, কোথাও যদি জল টল জমে থাকে তখন তো পুরো ছিটিয়ে চলে যায়। এত এক লোকে যাইও না, ডিস্টেন্স মেনটেন করো, ডিস্টেন্স ডিস্টেন্স। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে 12টার পর রৌদ্র উঠবে অল্প স্বল্প, অ্যান্ড দেখতে দেখতে ডবকা পৌঁছে গেলাম। অ্যান্ড এদিকে দেখো বৃষ্টি কম, মানে এখন পড়ছে না, কিছুক্ষণ আগে ছিল বাট এখন পড়ছে না। পাহাড়টা কি ক্লিন দেখা যাচ্ছে পুরা। এই ছাগল ছাগল ছাগল, ছাগলের সাথে মনে হয় আমার দুশ্মনী আছে। এর একটা প্ল্যান করার উদ্দেশ্য হলো, যেহেতু এতদিন লকডাউন ছিল, কেউ কোথাও ঘুরতে যেতে পারেনি, কোনো ধরনের রাইডেও যাওয়া হয়নি, আমি আর সৌরভ মিলে প্ল্যান করলাম। তো এই নগাঁও প্যারাডাইস লেকটাই প্ল্যান করলাম, যেহেতু এটা সামনে আছে, বেশি ডিস্টেন্সও নয়, একদিনের মধ্যে ঘুরে আসা যাবে, সকালে গেলে বিকেলে চলে আসা যাবে। অ্যান্ড যেহেতু আমাকে অনেকে বলে যেন কোথাও গেলে জানাতে বা বলতে, তো তার জন্য আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এই রাইডটার জন্য। তো অনেকে রেসপন্স করেছে এই রাইডের জন্য, অ্যান্ড ফাইনালি আজকে যাচ্ছি আমরা। অনেক মানুষ যেতে পারেনি বিকজ আজকে ফ্রাইডে, অনেকের অফিস আছে, তো শনিবার হলে অনেকে যেতে পারতো। শনিবার দিন লকডাউন, কারণ পুলিশের চেকিং টেকিং থাকতে পারে, তো তার জন্য রিস্ক নেইনি। ফাইনাল প্ল্যান করা হয়েছে যে আজকেই যাব বলে। টোল গেট এটা কিছুদিন আগেই জাস্ট বসিয়েছে, বাইক স্কুটির জন্য কোনো টোল ট্যাক্স দিতে হয় না। নারায়ণের অভিও তারা স্কুটি নিয়ে অনেক আগে ছিল, তাদেরকে জাস্ট ক্রস করলাম। অ্যান্ড অতনু অ্যান্ড অনিমেষ রায় তারা তো হিমালয়ান নিয়ে একদম পুরো হালিয়ে গিয়েছে, তাদের তো লাগালেই পাচ্ছি না। আর দেখো এদিকে একদম বৃষ্টি হয়নি, রাস্তা পুরো শুকনা। হে প্রভু, তুমি এমন কেন করলে প্রভু, তাও যতটুকু দিয়েছো দিয়েছো, আর দিও না। অনেক পাত ভি হ্যাঁ শুরুয়াতি টাইম পে তোরা তোরা বারিশ ঘেটে সে আচ্ছা হো দায়ে নারায়ণ নারায়ণ। আজকের এই রাইডে যাওয়ার জন্য কাল রাত একদমই ঘুম হয়নি, অ্যান্ড আমার প্রায় সময় এরকম হয়েই থাকে, কোনো জায়গায় যদি মানে যাওয়ার প্ল্যান হয় তো আগের দিন কেন জানি ঘুম আসে না বা হয় না, অ্যান্ড সকালবেলা কিছু খাওয়া দাওয়ারও ইচ্ছে করে না, কারণ একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট লেভেল থাকে অ্যান্ড একটা যাওয়ার একটা হুড়ুস্থুল থাকে, তো তার জন্য এরকম হয়। তো তোমাদের হয় নাকি তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে। ডিভাইডারগুলোতে গাছগুলো লাগাচ্ছে, পুরো কাজ চলছে এখানে। থ্যাংক ইউ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, তোমরা ভালো কাজ করছো। গ্রুপে হোয়াটসঅ্যাপে সবাইকে বলে দিয়েছি কী কী জিনিস লাগবে না লাগবে, কী কী জিনিস আনতে হবে, কী কী জিনিস ম্যান্ডেটরি, তথাপিও সবার কিছু না কিছু প্রবলেম থাকে, কিছু না কিছু মানে বাকি থেকে যায়, মিস্টেক থেকে যায়। কেউ রেইনকোট আনেনি, কেউ হেলমেট আনেনি। তো রাইট নাও পৌঁছলাম কঠিয়াতলি অ্যান্ড এখানে খুবই ভিড়ভাড় চলছে, আগে যাচ্ছে ডিউ 250 চালিয়ে সুধাবিন্দু। ও আমার হাই স্কুল ফ্রেন্ড, আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়েছি নেতাজিতে, আফটার এইচএসএলসি পাস করে ও কটন কলেজে পড়েছে গুয়াহাটিতে, অ্যান্ড দেন ও ব্যাঙ্গালোর চলে গেছে ইঞ্জিনিয়ারিং পড়তে। তো অনেকদিন পর ওর সাথে দেখা, অ্যান্ড ওর যে ডিউক 250 কিনেছে আমি জানতামই না, কয়েকদিন আগে যা জানলাম। এতদিন তো ব্যাঙ্গালোর থাকতো, তো লকডাউনের জন্য বর্তমান লঙ্কাতেই ঘরে আছে। এরকম সবাই একসাথে গ্রুপ রাইডে যাওয়ার মজাটাই আলাদা, 20 জন 25 জন 30 জন 10-15টা বাইক,
এন্ড তোমরা বলো সবাই অ্যাঙ্গেলটা কিরকম আসছে, সুপার ভিউ মোডে ওয়াইড অ্যাঙ্গেল, ভালো লাগছে কিনা দেখতে, ফিল আসছে কিনা তোমাদেরও, যে তোমরা নিজেরাও রাইড করছো বা চালাচ্ছ। যাও দাদা যাও, তোমরা বড় মানুষ, তোমাদের গাড়ি আছি, কার আছি, আমরা ঘড়ি, আমরা স্কুটি নিয়ে যাচ্ছি, আমরাও কিনবো একদিন। দাদা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাকে যেতে দাও। জয়ন্ত ভাই পিছিয়ে বসে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছো, দেখতে দেখতে একটু স্পিড দিতে না দিতেই নগাঁও বাইপাস এসে পৌঁছে গেলাম। এই হলো সেই নগাঁও বাইপাস, যে যেখানেই যাব না কেন এখানে আসে থামবেই কিছুক্ষণের জন্য, সবাই এখানে থেমে পড়েছে, আমি সবার লাস্ট। সবাইকে চা সার্ভিস দিচ্ছে, এটা কি বিলটা তুমি দিবা? ভয় পেলে নাকি বার্থডে পার্টি দিতে হবে যে? মানে গত চা কত টাকা? চা খাওয়াচ্ছি ও বার্থডে পার্টি। আচ্ছা এটা কি বার্থডে পার্টি না? হ্যালো ফ্রেন্ডস, চা পিলো? এখানে সবাই আছে বাট সুজিত এন্ড সাগর এসে পৌঁছায়নি এখনো। রেডি, 1 2 3, ওয়ান মোর। প্রায় আধা ঘন্টা 40 মিনিট হবে, সবাই এখানে চাটা খেলাম, ফটো সেশন হলো, অ্যান্ড কিছুক্ষণ রেস্টও করলাম। অ্যান্ড সুজিৎ অনেক পিছিয়ে ছিল তো ও এসে জয়েন করলো, রেনকোট লাগানো ছিল তো আমি এখন খুলে নিয়েছি, বিকজ এখানে এখন বৃষ্টি নেই, রোদ্র উঠছে অ্যান্ড গরমও লাগছিল, তার জন্য রেনকোট খুলে দিয়েছি। এখনের ওয়েদারটা একদম মজা লাগছে, আকাশ পুরো পরিষ্কার, রাস্তা একদম মজার হাইওয়ে, খোলামেলা রাস্তা। এখানে চাটা খাওয়াতে একটু মাইন্ডটা ফ্রেশ হলো। নিচে দিয়ে রেল লাইন গিয়েছে নগাঁও টাউনের ভিতর হয়ে। ও ভাই এখানে কি ফটোশুট চলছে? আচ্ছা এখানে ফটোশুট না ভিডিও শুট চলছে হাইওয়েতে। এন্ড দেখো কি সুন্দর ভিউ রাইট সাইডে। প্যারাডাইস লেকের রাস্তাটাতে তো ঢুকে পড়েছি, ভুল করে কিছুক্ষণ আগে চলে গিয়েছিলাম, আমরা প্রায় 10 কিলোমিটার মতো আগে চলে গিয়েছিলাম। রাস্তার দুপাশে চাপাতি বাগান, সুন্দর নাজারা, মনে হচ্ছে যেন চাপাতি বাগানটা আমারই, এন্ড এটা আমার বাড়ির রাস্তা। আরো কিমান কিলোমিটার? 3 কিলোমিটার ও এদিকে। তো এখানে লোকাল পাবলিকরা বলছে যে এখান থেকে রাইট সাইডে যেতে হবে, এখান থেকে 3 কিলোমিটার বলছে। এখন রাস্তা তো দেখি পুরোই অপারেটিং হয়ে রেখেছে, উদমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা হায়ার সেকেন্ডারি স্কুল, অনেকদিন পর এরকম অফরোডিং হচ্ছে। আমার টিভিএস এন্টর 125 সিসি এর অগ্নি পরীক্ষা হচ্ছে, বিকজ এটাকে নতুন কেনার পর 1 বছরের উপরে তো হয়ে গেল, কোনো রাইডে নিয়ে যাওয়া হয়নি, তো আজকে রাইডার উইথ পিলিয়ন এটাকে নিয়ে রাইড করা হচ্ছে। তো এটার টেস্ট হচ্ছে পুরো অফ রোডিং অনরোডিং দুটাই। মানে এই প্যারাডাইস লেকে মেইন রোড থেকে যাওয়ার অনেক কয়েকটা রাস্তা আছে, কেউ বলছে এদিক দিয়ে যাও, কেউ বলছে এদিক দিয়ে যাও, কোনো রকম খালি জায়গাটা ভালো মতন গিয়ে পেয়ে গেলেই হলো। সবাই যে যারা যারা যাচ্ছে, ফার্স্ট টাইম যাচ্ছি, কারো রাস্তা ভালো করে চিনা নেই, লোকালকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি, ম্যাপেও অনেক সময় ভুলভাল দেখায়। অনেকে ঘুরে আসছে প্যারাডাইস লেক দেখে, এই লেকটা এখন পুরো ট্রেন্ডে চলছে, মানুষ কোথেকে কোথেকে আসছে ঘুরতে। 15 আগস্টে তো অনেক ছেলেরা এসেছে বাইক নিয়ে, অ্যান্ড আগামী দিনগুলোতে পুরো পিকনিক স্পট হয়ে যাবে এটা। পুরো খাড়া চড়াই একদম আপ, পুরো জঙ্গল চারদিকে, পাহাড় তো অফকোর্স জঙ্গল হবেই,
একি 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 অনেক কষ্টের পর ফাইনালি আপনার মঞ্জিল আ গয়া আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আজকের ডেস্টিনেশনে যেটার জন্য আমরা লঙ্কা থেকে 80 কিলোমিটার রাইড করে সবাই এসেছি এন্ড ফাইনালি এখন দেখার অপেক্ষা শুধু কিছুক্ষণ তোমরা একটু ধৈর্য ধরো এতক্ষণ যখন ধৈর্য ধরতে পেরেছো দেখিয়ে দিচ্ছি যেটার জন্য আমরা এসেছি 80 কিলোমিটার দূর থেকে 1 2 3 এই সেই জায়গা এই সেই সুন্দর জায়গার কথা বলেছিলাম চারদিকে দেখো পাহাড় পাথরের পাহাড় আর মাঝখানে বিল লেক এই জায়গাটাকে নীলাপানি বলে কি সুন্দর জায়গা ওয়াও সত্যি একদম অবাক লাগছে দেখে আর নিচে অনেকে স্নান করছে সৌরভের ফটো সেশন স্টার্ট হয়ে গেছে এন্ড আমাদেরও আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে ওদেরকে দেখে গিয়ে নিচে গিয়ে স্নান করি সবাই এখানে ফটো ক্লিক করছে সবাই পুরো এক্সাইটেড জায়গাটা দেখে বগলতলার লুম দেখা যাইতেছে আর ওই যে দূরে পাথরের উপরে কয়েকটা ছেলে আছে এটার যাওয়ার রাস্তাটা ওই দিক দিয়ে আমরা যাব ওখানে যে এখানে একটা বোট আছে এন্ড এখানে যদি আমি চিৎকার করি বা আওয়াজ করি জোরে পাথরে বাউন্স করে স্প্রেড হয়ে যায় আওয়াজটা তো আমি একবার ট্রাই করব তোমরা শুনো শুনতে পাচ্ছ কি না দেখছো আওয়াজটা বাউন্স করছে পাথরের লেগে পাথরে বাড়িকে রিটার্ন করছে তো এখানে লাঞ্চটা রেডি করা হচ্ছে সব প্লেটে প্লেটে রুটি মাংস অতনু ভাই মাংস রেডি করে দিচ্ছে অ্যান্ড কুশন ভাই রুটি রেডি করছে অ্যান্ড সবাই ওয়েট করছে এখানে খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে আছে কখন কার প্লেটটা দেবে না রুটি মাংস রুটি মাংস রুটি মাংস গরমা গরম রুটি মাংস কুশন ভাই তোমার বার্থডে পার্টি ওই যে খাও সবাই বার্থডে পার্টি পুরো খাড়া চড়া চড়াই ট্রেক করা হচ্ছে পা ব্যথা হয়ে গেছে পুরো খাড়া চড়াই এদিক দিয়ে এসেছে বিকজ এখান থেকে আর একটু ভালো ভিউ আছে লেকটা দেখার জন্য চারদিকে খালি পাথরে পাথর এই দেখে নাও ভিউ এখান থেকে কি অসাম ভিউ বে মা কসম মজা লেগে গেছে একদম চারটা বাজবে লগের কয়েকজন বেরিয়ে পড়েছে এন্ড বাকি দু চার পাঁচজন আছে এখানে
এন্ড এখন আমরা বেরোচ্ছি। জায়গাটাতে এসে অনেক ভালো লাগলো। আমি বলবো যে অনেক মজার একটা প্লেস, অনেক সুন্দর জায়গা, তোমরা নিশ্চয়ই আসো এই জায়গাতে। ভিডিওটা কিরকম হয়েছে বলবে সেটা। লগের কয়েকজন এখানে স্নান করেছিল, বাট আমি সৌরভ সুধাবিন্দু আমরা ওই দিক দিয়ে গিয়ে ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে আর স্নান টান করা হলো না। স্নান করে নিয়ে ভালো হয়েছে, কারণ এই জায়গাটা একটু রিক্সি, ভিতর দিয়ে পুরো ঘাম টপ টপ করে পড়ছে, এত গরম লাগছে, এন্ড জলও শেষ হয়ে গেছে। সামনে কোথাও দোকানে গিয়ে ঠান্ডা ঠান্ডা কিনে খেতে হবে। তোমরা যদি কেউ আসবে বলে প্ল্যান করেছো এই জায়গাটাতে, তো আমি নিশ্চয়ই বলবো আসো, একদম পেশা বসুল জায়গা, ওয়ার্থ ইট। নগাঁও ডিস্ট্রিক্টের মতো এমন একটা জায়গাতে এরকম প্লেস থাকবে বললে একদম ফরেন কান্ট্রির মতন লাগে। ফটোগুলো তো একদম মজার মজার ফটো পেয়েছি। আমার স্কুটির অবস্থা তো শেষ, পুরো কালকে ধুয়ে এনেছিলাম, আজকে শেষ পুরো অবস্থা। ওয়ারেস 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 টুইস্টিংস এন্ড বাকি সবাই আসুক, সবাই আসলে পরে একসাথে যাবো। দিনটা কিন্তু খুবই মজার গিয়েছে অ্যান্ড রাইডটাও খুবই মজার হয়েছে, কোনো প্রবলেম হয়নি। তো ফটোগুলো দেখার জন্য তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো অ্যান্ড আমার ফেসবুক পেজও ফলো করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে চেক আউট করে নিও, ভালো লাগলে ফলো করবে। তো এখন সুধাবিন্দুর ডিউক 250 চালাচ্ছি ফার্স্ট টাইমের জন্য, অ্যান্ড আমরা এখানে কিছু সময় থেমেছিলাম সন্ধ্যা রিসোর্টের সামনে। অ্যান্ড রাইট নাও আছে 7:45। আমার স্কুটিটা চালিয়ে গিয়েছে বিকাশ এন্ড জয়ন্ত।